বন্ধুরা, আজকে আমি সাধারণ চাউ করেই দেখাচ্ছি। আমি কি কি লাগছে সেটা আগে দেখিয়ে নি। প্রথমেই বলি, আমি একটু গাজর আলুকে হাফ বয়েল করে রেখে দিয়েছি। আমরা একটু আলু খেতে ভালোবাসি বলে আলু দিয়েছি। তারপরে অল্প কিছু বিনস দিয়েছি, তারপরে রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ পাতা, কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি আমি দুটো ডিম, এর মধ্যে দিয়েছি গোলমরিচ গুঁড়ো এবং সামান্য একটু নুন। এতে সাদা তেল আর অলিভ অয়েল মিশিয়ে সবার প্রথমে আমি ভেজে নেব, তারপরে এক এক করে ওগুলো দিয়ে আমি তৈরি করব। আর আমার মেইন যেটা লাগছে সেটা হচ্ছে নুডলস। এই নুডলসটাকে আমি হাফ সেদ্ধ করে রেখেছি, সামান্য একটু তেল ছড়িয়ে নিয়েছি এর ওপরে, যাতে গায়ে গায়ে লেগে না যায়। এবার আমি ডিমটা গুলে নিচ্ছি, তেলটাও গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা ওর মধ্যে দিয়ে দেব। নুডলসে সবসময় আপনারা যখনই করবেন তখন তার আগে ডিমটা ভেজে নেবেন, তাহলে কি হয় মানে মেশাতেও সুবিধা হয় আর নুডলসটা একটু ওই তেলে করলে পরে টেস্টি হয়। বন্ধুরা, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার ডিমটাকে আমি এক জায়গায় ঢেলে রেখে দিলাম, দিয়ে ওই কড়াইতেই আবার আমি তেল আর একটু অলিভ অয়েল মিশিয়ে নেব। আমি অলিভ অয়েল দিলাম এক চামচের মতন। এবার আমি সাদা তেল দেব। সাদা তেল দিচ্ছি দু চামচ। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম। প্রথমেই রসুন কুচিটা দিলে পরে একটু স্বাদের তারতম্য হয়, রসুনের গন্ধটা আসে, ওটা ভালো লাগে। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে সাথেই আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তাহলে কি হবে কাঁচা লঙ্কাটা ফ্রাই হলে পরে ঝালটা বেরিয়ে যাবে। আর একটা কথা, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যা যা নিয়েছি এগুলো খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে তার গুণটা চলে যাবে। এবার দিয়ে দিলাম বিনস, সব মোটামুটি একসাথে করে আমি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি গাজর আর আলু। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে নেব নুন, পরিমাণ মতন নুন স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। ডিমটাকে মিশিয়ে দিলাম, তার ওপর দিয়ে কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দেব ভিনিগার।
ভিনিগারটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম পছন্দ করেন। তারপরে দেব আমি সোয়া সস। ডার্ক সোয়া সস হলেও খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। এবার দেব আমি চিলি সস। দিয়ে আমি ওর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমাদের যে পরিমাণটা বানাচ্ছি আমি নুডলসে, সেটা চারজনের মতন, তাই একসাথে করা যাবে না বলে জায়গাটায় আমি হাফ হাফ করে করে নেব। সেটাও কীভাবে করব আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এবার ওই তরকারিটা আলাদা করে নিয়েছি, নিয়ে কিছু তরকারির ওপরে আমি হাফ নুডলস ঢেলে দিচ্ছি, দিয়ে তারপরে আবার ওইটা করে দেব, ওইটা ঢালবো, তাতে কি হবে আমার বানাতে সুবিধা হবে। আমি আর হাফটা এখানে আলাদা করে রেখে নিয়েছি, আর হাফটা এখানে দিয়ে ওটাকে করছি। এটা আমার করার সুবিধার জন্য, আপনারা বড় জায়গা নিয়ে করবেন তাহলে একবারেই হয়ে যাবে। নামানোর আগে আমি একটুখানি গোলমরিচ দিয়ে নিচ্ছি, আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমার চাউমিন তৈরি হয়ে গেছে, আমি এবার এর ওপর দিয়ে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। দেখুন, দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন।